ভিডিওটিকে কেউ শেষ মেরে দেবেন না, এটি শুধুমাত্র বিনোদনের জন্য। এই গরমে ভাবছি লেবুর শরবত খাবো। এত কিসের গরম তোর? গরমটা তো তুই ধরাইছিস। মিথ্যা কথা বলিস না হালা ভরা, তুই তো থাকতে পারছিস না। নিজেই তো ফোন করে বললি তোর বড় লেবুগুলো চটকে দিতে। দেখ ভিডিও কিছু বলিস না। দেখ রাশমিকা, আমি কিন্তু তোর লেবুতে হাত দিই নাই। দেখ লেবুতে হাত দিলে রস পড় লেগে থাকে, বা রইছে কি লেগে? না না একদম লেগে না। ধ্যাম না চোদা, সালাদ ধ্যাম না গেলে ভার করে দেবো। আজকের পর থেকে আমার লেবুতে একদম হাত দিবি নাই তুই, একদম হাত দিবি না। ঠিক আছে, তুই লেবু নিয়ে তুই থাক, আর তোর কাছে আমি আসবো না, তোর লেবুতে আমি হাত দেবো না। তুই যা ইচ্ছা কর, আমি চললাম, বুঝলি? রুকো যারা, সবর করো। একদম ডাকবি না আমাকে, আমি চললাম। আদা রসুন এইসবের ব্যবসা করতাম, কিন্তু যখন থেকে লঙ্কা আদা রসুনের আকাশ ছোঁয়া দাম হয়েছে তখন থেকে আমি লেবু ব্যবসা করি। বলতে ছোট, তুমি যতই ট্রাই করো আমি কিন্তু পড়বো নাই। আমি আদা রসুন ব্যবসায়ী, আমার জন্য কত হাই ফাই ঘরের মেয়ে লাইন দিয়ে আছে। তোর আদা রসুন পনেরো গুণে লাগবে, আমি চললাম। আমি তোমার ঘরে ইয়ার্কি মারলাম, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি সারা জীবনটা আয় বড়ই থেকে যাবো।